নমস্কার। চতুর্থ শ্রেণী গণিত বিষয়ে আজকে আমরা পরিমাপের একক নিয়ে আলোচনা করব। আমরা জেনেছি পরিমাপের এককের তিনটি একক রয়েছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর ও ত্বরণ। তাহলে তিনটি এককের আমার কি আছে? ফটোর একক রয়েছে। তার আগে আমরা তিনটি এককের মূল একক আমরা জানবো। ঠিকই দৈর্ঘ্য পরিমাপের মূল এককের নাম হচ্ছে মিটার, ঘর পরিমাপের মূল এককের নাম হচ্ছে গ্রাম, এবং সরল পদার্থের পরিমাপের মূল এককের নাম হচ্ছে লিটার। আমরা যা দেখতে পাচ্ছি এখানে টেবিল, এখানে এই তিনটি এককের ছোট বড় একক রয়েছে, যেমন এখানে কিলো, হাতো, ডেকা, গ্রাম অর্থাৎ মিটার। মিটার কি? দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার, ঘরের মূল একক হচ্ছে গ্রাম, এবং সরল পদার্থের মূল একক হচ্ছে লিটার। তারপরে ডেসি, সেন্টি, মিলি, এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এই টেবিলটা আমাদের আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমরা অঙ্ক বিষয়ে আমাদের পারবো। যেমন আমরা জানি কোন একক থেকে যদি আমরা বাদ দিয়ে যাই, কোন একক থেকে বাদ দিয়ে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে, দশ দিয়ে ভাগ করতে হবে। এই যে গ্যাপ গুলো দেখতে পাচ্ছি আমরা, এই গ্যাপ গুলো হচ্ছে দশ দশ করে গ্যাপ রয়েছে। যেমন করে মিলি দশ গুণ হচ্ছে সেন্টি, সেন্টি দশ গুণ দেশি, দেশি দশ গুণ হচ্ছে মিটার, গ্রাম লিটার, মিটার লিটার গ্রামের দশ গুণ হচ্ছে ডেকার, ডেকার দশ গুণ হেক্টর, হেক্টর দশ গুণ কিলো। তাহলে কি আছে? দশ গুণ দশ করে আছে। এবার কোন একক থেকে যখন আমরা কোন বাঁদিকে যাব, তখন দশ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আর কোন একক থেকে যখন আমরা ডান দিকে যাব, তখন দশ দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কি হবে? মিলি থেকে যদি আমরা সেন্টিতে যাই, সেন্টি থেকে যদি আমরা ডেসিতে যাই, তাহলে কি আছে এখানে? দশ কি করবো? ভাগ দশ, ভাগ দশ, ঠিক আছে। তাহলে আমরা এখানে এখানে চলে গেলাম, আবার এখানে আসলাম, আবার এখানে চলে গেলাম, আবার এখানে গেলাম। তাহলে এখানে কি হচ্ছে? দশ দশ দিয়ে ভাগ করতে হবে। এবার কোন একক থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে কি করবো? দশ দিয়ে কি গুণ করব। চলে গেলাম, চলে গেলাম, তাহলে এখানে কি হলো? দশ দিয়ে কি গুণন দশ, গুণন দশ, গুণন দশ, গুণন দশ, গুণন দশ, গুণন দশ। তাহলে কোন একক থেকে যদি আমরা বাড়িয়ে যাই, তাহলে দশ দ্বারা ভাগ করতে হবে। আর কোন একক থেকে যদি আমরা ডান দিয়ে যাই, তাহলে দশ দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, বা একক দশমিক বিন্দু সরাতে হবে, ঠিক আছে।